হ্যালো পেয়ারা বাজার বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা আজকে বরিশালের মেয়েদের চেহারা না দেখলো বরিশালে ভাসমান বাজারের চেহারা দেখবো তো চলুন একসাথে দেখা যাক আজকের এই ভিডিওতে ভীমরুল পেয়ারা বাগান সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান আপনার সামনে তুলে ধরবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ইসমিল আকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভীমরুল পেয়ারা বাগান ন্যাবাই বরিশাল বরিশাল মোগো বরিশাল মোগো দেশে বইয়ে গেছে একসে নদী খাল হ্যাঁ বন্ধুরা গ্রাম বাংলার এত নদী আর এত খালের দেখা মিলবে বরিশালে আসলে তাই তো আমরা বলি সাগর পারের মানুমোরা মোগো বাড়ি বরিশাল কুম্মে পাইবেন মোগো নাহান এত নদী এত খাল আজকের এই ভিডিওতে নদী ও খালের সৌন্দর্য সহ ঘুরে দেখাবো এশিয়া মহাদেশের সবথেকে বড় ভাসমান পেয়ারা বাজার আর সাথে দেখাবো মুঘল আমলের স্থাপত্য নিদর্শন করাপুর মিয়াবাড়ি মসজিদ সাথে দেশের অন্যতম সুন্দর গুঠিয়া মসজিদ এবং রহস্যে ঘেরা হাজার বছরের পুরনো সেই দুর্গাসাগর তো চলুন দুই রাত এক দিনের রোমাঞ্চকর সেই ভ্রমণটি ঢাকার সদরঘাট থেকে শুরু করা যাক আমি এখন সদরঘাটে আমি যাচ্ছি বরিশাল আর আপনারা যারা বরিশালে যেতে চান তারা যদি লঞ্চে না যান তাহলে কিন্তু বরিশালের অরিজিনাল ফিল পাবেন না তাই বরিশালের অরিজিনাল ফিল পেতে হলে অবশ্যই আপনাকে লঞ্চে যেতে হবে যদি পদ্মা সেতু হোক বা বড় বড় সেতু হোক না কেন আপনি কিন্তু লঞ্চের ফিল অন্য কোথায় পাবেন না তাই যারা প্রথমবারের জন্য বরিশালে যাবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই লঞ্চে করে যাবেন আর আমি অলরেডি কেবিন নিয়েছি আমি কেবিনের সমস্ত ইনফরমেশন এবং কীভাবে আপনি লঞ্চ চুজ করবেন এবং কেবিন চুজ করবেন তার সকল ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন ইনফরমেশনগুলো আগে জেনে আসি বরিশালের প্রতিটি লঞ্চেই খুবই সুন্দর যেখানে আপনি নামাজের স্থান থেকে শুরু করে ঘোরাফেরার মতো অনেক জায়গা পেয়ে যাবেন ঢাকা থেকে বরিশালের লঞ্চে ডেকের ভাড়া হচ্ছে 200 থেকে 250 টাকা সিঙ্গল বেডের কেবিন ভাড়া হচ্ছে 1000 টাকা এবং ডাবল বেডের কেবিন ভাড়া হচ্ছে 1800 টাকা সেমি ভিআইপি কেবিন ভাড়া হচ্ছে 3500 টাকা এবং ভিআইপি কেবিন ভাড়া হচ্ছে 5000 টাকা খাওয়া দাওয়া আপনি চাইলে লঞ্চেও খেতে পারেন কিংবা বাসা থেকেও নিয়ে আসতে পারেন যদি লঞ্চে একটু ভালো মানের খেতে চান তাহলে আপনার খরচ পড়বে 150 থেকে 250 টাকার মতো আর লঞ্চের মধ্যে পেয়ে যাবেন ছোট ছোট দোকান এবং খাবারের হকার যেখান থেকে চা কফি ইত্যাদি নানান কিছু খেতে পারবেন সাধারণত লঞ্চের ভিতরের দিকের কেবিনগুলো এসির হয়ে থাকে আর নদীর পাশের কেবিনগুলো নন এসির হয়ে থাকে কারণ নদীর পাশে কেবিনগুলোতে এসির প্রয়োজন হয় না আর কেবিনের সামনের চেয়ারে বসে নদীর মায়াবী সৌন্দর্য দেখে আর বাতাস খেতে খেতে আপনি যে কখন বরিশালে পৌঁছে যাবেন সেটি আপনি নিজেও বুঝতে পারবেন না রাত 3:30 থেকে ভোর 4:30টার মধ্যে আমাদের এই লঞ্চ পৌঁছে যাবে বরিশাল নদীবন্দরে এবং সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা অলরেডি বরিশাল চলে আসছি অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা রিক্সা বা অটোতে করে চৌমাথা যাবো অ্যান্ড চৌমাথা থেকে আপনি লেগুনা করে সরাসরি পেয়ারা বাগান চলে যেতে পারবেন আর যাওয়ার পথে আমরা একটা মসজিদ দেখবো ওটা হচ্ছে মুঘল আমলের তো চলুন এখন হচ্ছে আমরা চৌমাথা যাবো অ্যান্ড চৌমাথা থেকে আমি ওই মুঘল আমলের মসজিদটা দেখিয়ে তারপরে হচ্ছে পেয়ারা বাগান যাবো আপনি বরিশাল লঞ্চঘাটে সিএনজি অটো বা রিক্সা পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে সিএনজি ভাড়া করেও ভীমরুল পেয়ারা বাজারে যেতে পারবেন এখন আমি এখান থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব চৌমাথা আর চৌমাথা থেকে সিএনজি এবং লেগুনা পেয়ে যাব পেয়ারা বাজারে যাওয়ার জন্য যেখানে জনপ্রতি খরচ হবে 80 থেকে 90 টাকার মতো আপনি যদি খুব সকালে বরিশালে চলে আসেন তাহলে অত সকালে পেয়ারা বাজারে না গিয়ে আমার মতো চলে যেতে পারেন করাপুর মিয়াবাড়ি মসজিদটি দেখতে যেটি পেয়ারা বাজারে যাওয়ার পথে করাপুর ইউনিয়নের নবগ্রামে অবস্থিত আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুঘল আমলে স্থাপিত বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ এই
মসজিদটির নাম হচ্ছে করাপুর মিয়াবাড়ি মসজিদ এবং এই মসজিদটি মুঘল আমলে নির্মিত করা হয় এবং এই মসজিদটির গাঠনিক সৌন্দর্য দেখলে আপনি খুবই অবাক হবেন। আমি বাংলাদেশের অনেক মসজিদ দেখেছি কিন্তু ছোটর মধ্যে এত গাঠনিক এবং এত সুন্দর মসজিদ আমি কখনো দেখিনি। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ, তিনি ইংরেজদের শাসনামলে ইংরেজদের শাসনের বিরোধিতা করায় তাকে একটি দ্বীপে নির্বাসিত করা হয়। ১৬ বছর পরে তিনি এইখানে ফিরে দুইটি দিঘি খনন করে এবং এই মসজিদটি নির্মাণ করে। দোতলা সুন্দর এই মসজিদটি জুড়ে রয়েছে চমৎকার নকশার কাজ। মূল মসজিদে রয়েছে তিনটি দরজা। মসজিদের চারপাশে পিলারের উপর নির্মিত হয়েছে ৮টি বড় বড় মিনার। বড় মিনারগুলোর মাঝে রয়েছে ছোট ছোট ১২টি মিনার। আবার ছোট মিনারগুলোর মাঝের স্থানকে খুব সুন্দর করে কারুকার্যময় নকশা দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। মসজিদের মাঝখানে রয়েছে বড় তিনটি গম্বুজ, মধ্যের গম্বুজটি সবথেকে বড়। আর ছোটর মধ্যে এত সুন্দর করে নকশা করে মসজিদটিকে ফুটিয়ে তোলা হয়েছে যেটি দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। সর্বশেষে মসজিদটির সৌন্দর্য দেখে আমি সত্যিই অবাক, কারণ ছোটর মধ্যে এত সুন্দর মসজিদ আমি কিন্তু কখনো দেখিনি। আপনারা যদি আটগড় কুরিয়ানা বা ভাসমান পেয়ারা বাজারে আসেন, সেই বাজারে আসার পথেই কিন্তু এই মসজিদটা পড়বে এবং আপনারা অবশ্যই দেখবেন। আমি কিন্তু এসে দেখে গেলাম। তো এখন আমরা চলে যাব আটগড় কুরিয়ানার পেয়ারা বাগান এবং ভাসমান পেয়ারা বাজার দেখতে। মসজিদটি দেখার পর এখন আমরা চলে যাব আটগড় বাজারে, যেখানে দেশের অন্যতম বৃহৎ ভাসমান নৌকার বাজার দেখা যায়। আর এখান থেকে ট্রলার কিংবা নৌকা ভাড়া করে আপনি চলে যেতে পারবেন ভীমরুল পেয়ারা বাজার কিংবা পেয়ারা বাগানে। আমার পিছনে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নৌকা বাজার। এখানে অনেক রকমের হচ্ছে নৌকা পাওয়া যায়, ছোট বড়। আপনারা যদি নৌকা কিনতে চান অবশ্যই হচ্ছে এখানে তো আসবেনই। আর হচ্ছে আপনি যখন বরিশাল থেকে অটোতে বা সিএনজিতে বা হচ্ছে লেগুনায় আসবেন, আপনাকে এই বাজারে নামিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আটগড় বাজার। এখান থেকে আপনার ট্রলার বা নৌকা ভাড়া করতে হবে অ্যান্ড ভাড়া করে হচ্ছে ভীমরুলে যেতে হবে। তারপর হচ্ছে কুরিয়ানা যে পেয়ারা বাগান আছে সেখানে যেতে হবে। সো এই বাজারটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে অনেক রকমের নৌকা পাওয়া যায়। যারা গ্রাম বাংলার আসল দৃশ্য দেখতে চান বা গ্রাম বাংলার সুন্দর দৃশ্য দেখতে চান, তারা হচ্ছে কিন্তু দেখতে পারবেন এখানে আসলে। সো এখন আমি নৌকা বা ট্রলার ভাড়া করব, তারপর হচ্ছে ভীমরুলে যাব। ওখানে পেয়ারা বাজার আছে অ্যান্ড কুরিয়ানা পেয়ারা বাগানে যাব। তো চলুন যাওয়া যাক। অ্যাকচুয়ালি পর্যটন এলাকা বলতে একটু সিন্ডিকেট চলে। আপনার এখানে অনেক দরাদরি করে হচ্ছে নৌকা বা ট্রলার ঠিক করতে হবে। তো আমি একটা ভাইকে পেয়ে গেছি, ওনার একটা নৌকা আছে। আমি একটু নৌকায় ঘুরবো, কারণ ওই ট্রলারের টকটক শব্দ আমার ভালো লাগে না। তো এই কারণে হচ্ছে ওনাকে, ওনার একটা নৌকা আছে, ওনার নৌকায় আমি যাব। আর হচ্ছে আপনারা যদি যেতে চান এখানে এসে, যদি নৌকা টৌকা বা সিন্ডিকেটে পড়েন, তাহলে আমি ওনার ফোন নাম্বার অ্যান্ড ওনার নামটাম সব ডিসক্রিপশনে লিখে দিব। জাস্ট ওনাকে ফোন দেবেন, উনি আপনাদের সব কিছু ম্যানেজ করে দিবে। আসলে অবশ্যই তাকে কল দিয়ে আসবেন, আপনাদের জন্য বেনিফিট হবে। তো চলুন হচ্ছে পেয়ারা বাগান এবং পেয়ারা বাজার যাওয়া যাক। যেতে যেতে আপনি গ্রাম বাংলার মায়া জড়ানো পরিবেশের সাথে মিশে যাবেন। আর আটঘর থেকে ভীমরুল পেয়ারা বাজারে যেতে দেখতে পারবেন শত শত নৌকা পেয়ারা ভর্তি করে বাজারে নিয়ে যাচ্ছে, কিংবা খালের পাশে কোনো এক জায়গাতে নোঙর করে রেখে পেয়ারা বিক্রি করছে। পেয়ারা বিক্রির এই দৃশ্য আপনার শুরু থেকেই চোখে পড়বে, যা আপনার চোখের ক্ষুধা মিটিয়ে দিবে। যেতে যেতে আপনার এতটাই ভালো লাগবে যে আপনার মনে পড়বে কবি হয়তো এই কারণেই বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। আপনি যখন খালার সবুজ গাছপালা দেখতে দেখতে একটু ঝিমিয়ে পড়বেন, তখনই দেখবেন টলারে করে কিছু লোক গান বাজাতে বাজাতে আপনার মনকে চাঙ্গা করে দিয়ে চলে গেছে। আর আপনি চাইলে যেতে যেতে আমার মতো অন্য কারোর সাথে মজা করতে করতেও যেতে পারেন। বাংলার এই সুন্দর রূপ দেখতে দেখতে আপনি যে কখন ভাসমান পেয়ারা বাজারে চলে আসবেন সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না।
বাজারটি মানে ভাসমান বাজারটি হচ্ছে বসে। অ্যান্ড এই ভাসমান বাজারটি বারো মাসেই ধরে হচ্ছে বসে, কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস হচ্ছে এই বাজারের যৌবনকাল চলে। কারণ এই তিন মাসে হচ্ছে পেয়ারা সিজন, তো এই তিন মাসে প্রচুর পরিমাণ পেয়ারা এখানে দেখা যায়, অ্যান্ড বাজারটিও জমজমাট হয়। এই পেয়ারা বাজারে শুধু পেয়ারাই নয়, এখানে মৌসুমি সকল শাকসবজি বেচা কিনা হয়। কত করে মন চলে? 300 টাকা মন। ঘন্টার পর ঘন্টা পেয়ারা বোঝাই করে শত শত পেয়ারা ভর্তি নৌকা দেখতে আপনাকে অনেকক্ষণ ধৈর্য ধরতে হবে। বিক্রেতারা এখানে খালে খালে ঘুরে বেড়ায় ক্রেতার জন্য, আর এখানের বেশিরভাগ ক্রেতাই হচ্ছে পাইকার। বড় বড় ইঞ্জিনের নৌকা নিয়ে তারা বাজারে আসেন, ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে ঢাকা কিংবা অন্য কোনো বড় শহরে চালান করে দেন। বাজারে রোদের তাপ বাড়লে পাশে একটু খোঁজ নিয়ে দেখলে দেখতে পারবেন ছায়ার মধ্যে জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে এই পেয়ারা এবং আমরা। আপনি কি হচ্ছে কাজ করেন নাকি এগুলো আপনার? আমি কাজ করেন। আচ্ছা, পার দিন হচ্ছে মজুরি কত পড়ে? সাড়ে পাঁচশো। বাহ, মাশাল্লাহ, ভালোই তো। আচ্ছা আচ্ছা, এদিকে মন চলে কত পেয়ারার? এখন 450-350 আগে ছিল কম, আগে কম ছিল। আচ্ছা, এদিকে কেজি খুচরা বিক্রি করে না? ও, খুচরা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে কাজ করতে হয়? এই দাদা, স্টেশন নাই, কোনো দিন সন্ধ্যাও হয়, হ্যাঁ কোনো দিন চারটেও শেষ হয়ে যায়। এই ও আচ্ছা, মানে যতক্ষণ পর্যন্ত মাল থাকে ততক্ষণ পর্যন্ত কাজ। এখানে এই পেয়ারাগুলো এখন লোড হচ্ছে, এগুলো হচ্ছে এই যে বড় ট্রলার আছে পিছনে, ওই বড় ট্রলারে করে হচ্ছে বিভিন্ন লঞ্চে যাবে, ওই লঞ্চে করে হচ্ছে ঢাকা বা বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে যাবে। সো এখানে আসলে কিন্তু এইরকম হচ্ছে বাজার আপনি দেখতে পারবেন, যেগুলো দেখলে আসলে আপনার ভীষণ ভালো লাগবে। ভাসমান পেয়ারা বাজারে আসবেন আর আপনি ভেসে ভেসে পেয়ারা কিনবেন না তা কি করে হয়। এখানে ছোট ছোট হাজি করে অনেক বিক্রেতা পেয়ে যাবেন যারা আপনার কাছে পেয়ারা বিক্রি করতে চাইবে। তো এখানে আসলে অবশ্যই পেয়ারা কিনবেন। এখন আমরা পেয়ারা কিনবো, দেখি দরাদরি করে। মামা, হাজি কত? হাজি কত? কোনটা কত? 120 টাকা সাথে। হ্যাঁ, এই এক হাজি 120 না? হ্যাঁ, বেশি বেশি হয়েছে। তাহলে উইডেন মুড়ে পেয়ারা বলো। বাবা, 1,080 টাকা করে দিই। হ্যাঁ কেন? আরে নেওয়ার জন্যই কিন্তু কইছি, দে আমার বরাবর নাও, 100 টাকা নাও বরাবর। মামা, বেশি দরাদরি করা লাগে নাকি হচ্ছে একদম এই বেশি করে বিক্রি হয়? দরাদরি সামান্য একটু লাগে, 10-5 টাকা, 100 টাকা, 120 টাকা চাইছি, 100 টাকা বেশি এইটু। আচ্ছা মামা, কি হচ্ছে পাইকারিও বিক্রি করেন? হ্যাঁ, পাইকারি মাপকে দিয়ে আইছি, ওই পাকাটি সব দিয়ে আইছি ব্যাপারী তো, আর এই অল্প কিছু রাখছি টুরিস্টের জন্য। ও আচ্ছা আচ্ছা, এই মন কত চলে? মন পেট তো মাসকে বিকাইছে 200 টাকাও, পরে 400 টাকা মন হয়েছে। হ্যাঁ, কালকের পেট তো বিয়াইছে 300, পরে বিয়াইছে 200-150, 880 বিকাইছে কাঁচা মাল। হ্যাঁ, ব্যাপারি আছে, দর আছে, ব্যাপারি নাই, দর নাই। ও মানে দর একেবারে ঘন্টায় ঘন্টায় আপডেট হইতে পারে? ঘন্টায় ঘন্টায়, 8 ঘন্টার মধ্যে মোবাইল আইছে, মাল লাগবে, দর বাড়িয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে আমাদের এই হাজি কত দিবেন? 1 হাজি একটু 100 টাকা বলছেন, নেলে নেবেন, নাই লিখ করা নাই। আচ্ছা মা, তাহলে হচ্ছে দেন আমাকে এই হাজি। তো এই হাজি আমাদের 100 টাকা করে রাখছে মামায়। এখন আমরা দিচ্ছি না, মামাই দিচ্ছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন, ঠিক আছে? চাষার সাথে অনেকক্ষণ কথা বললাম, বেশ ভালোই লাগলো, সুখ দুঃখের আলাপ করলাম। আপনারাও এসে এনাদের সাথে মন খুলে কথা বলবেন, সুখ দুঃখের আলাপ করবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে কি, আমরা এখান থেকে হচ্ছে পেয়ারা কিনলাম, অ্যান্ড এখানে প্রায় 10 কেজির মতো হচ্ছে পেয়ারা। তো আমাদের কাছ থেকে চাচা 100 টাকা করে নিছে, আর ব্যাগের জন্য নিছে 10 টাকা। তো এত সস্তা হচ্ছে, এতগুলো পেয়ারা পেয়ে যাবো ভাবিনি, কিন্তু আপনারা যদি এখানে আসেন অবশ্যই অবশ্যই হচ্ছে পেয়ারা কিনবেন, এর একটা মজা আছে অন্যরকম।
এখানে নাম করা একটি হোটেল আছে যার নাম বৌদির হোটেল। চাইলে দুপুরের খাবার এখান থেকেও খেতে পারেন। আরেকটি ইম্পর্টেন্ট নিউজ আপনাদের দিয়ে রাখি, সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত এখানে কিন্তু বাজার বসে। তো আপনি কিন্তু হচ্ছে শুরুতে ওই মসজিদটি দেখে কিন্তু আপনি এখানে রিল্যাক্সে আসতে পারবেন অ্যান্ড এখানে এসে কিন্তু এই বাজারটা উপভোগ করতে পারবেন। অ্যান্ড যতই হচ্ছে আপনি 9-10টার দিকে আসবেন, ঠিক আছে, একটু লেট করে আসলে আপনার মজাটাও দ্বিগুণ হবে, কারণ এখানে প্রচুর পরিমাণ ট্রলার নৌকা নিয়ে হচ্ছে মানুষ এখানে দেখতে আসে, তাদের সাথে আনন্দ করতে করতে আপনি পেয়ারা কিনবেন, পেয়ারা বাজারটাকে উপভোগ করবেন, অন্য রকমের একটা অনুভূতি আপনি কিন্তু পাবেন। বাজার দেখা শেষ, এখন আমরা চলে যাব পেয়ারা বাগান দেখতে। মাত্র 10-15 মিনিটের পথ পের হলেই পেয়ে যাবেন পেয়ারা বাগান। এখানে সামনের অংশকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনি এখানে ছবি তুলে নৌকা নিয়ে একটু ভিতরে গেলে অনেক নীরব এবং সুন্দর একটা পরিবেশ পাবেন। এখানে পেয়ারা বাগানে এসে আমি আমার ছোটবেলার বন্ধুকে পেয়ে গেছি, ওর নাম হচ্ছে সুভাষ হালদার। অ্যাকচুয়ালি ও আসছে এখানে হচ্ছে পেয়ারা বাগান আর হচ্ছে পেয়ারা বাজার দেখতে। তো ওকে পেয়ে খুব ভালোই লাগলো। এখন দুই বন্ধু একসাথে হচ্ছে পেয়ারা বাগানগুলো ঘুরবো এবং সব কিছু দেখবো এবং আপনাদেরকে কিন্তু ইনফরমেশন দিব। মূলত এই পেয়ারা বাগানে আসলে এর মজাই হচ্ছে এইটা যে আপনি আপনার ইচ্ছা মতো করে পেয়ারা ছিঁড়ে খেতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে, সেটি হচ্ছে কি এখানে প্রবেশ করার সময় আপনাকে টিকিট কাটতে হবে, 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, এবং 30 টাকা দিয়ে টিকিট কাটলেই আপনি এই বাগানে ফ্রি, মানে ফুল ফ্রিডমে হচ্ছে আপনি পেয়ারা ছিঁড়ে গাছে উঠে তারপর হচ্ছে খেতে পারবেন। কিন্তু একটা হচ্ছে সতর্কতা অবলম্বন করবেন, গাছের যেন কোনো কিছু না ভাঙে এবং আপনার দ্বারা যেন এই পেয়ারা বাগানের কোনো ক্ষতি না হয়। ভাষায় বলতে হয় আহা কি সুন্দর, আহা কি মনোরম এই বাংলার প্রকৃতি। সত্যিকার অর্থেই কবির কণ্ঠে কণ্ঠে মিলেই বলতে হয় আমাদের এই বরিশালের সৌন্দর্য সত্যিকার অর্থেই দেখার মতো। তো আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের জেলা বরিশালে আসবেন, বরিশালের সৌন্দর্য উপভোগ করবেন। ভাসমান পেয়ারা বাজার আর হচ্ছে পেয়ারা বাগান দেখা আমাদের শেষ। এখন এখান থেকে আমি চলে যাব বানারীপাড়া। বানারীপাড়া থেকে ওখান থেকে চলে যাব হচ্ছে বাইতুল আমান জামে মসজিদে, তারপরে হচ্ছে দুর্গাসাগরে। আপনারা যারা হচ্ছে মানে পেয়ারা বাগান দেখতে আসবেন বা পেয়ারা বাজার দেখতে আসবেন তারা অবশ্যই এই কয়েকটা জায়গা আর কি একদিনে দেখে যাবেন, তাহলে আপনার হচ্ছে ভ্রমণটা আরও ভালো হবে আই থিঙ্ক। কারণ এখানে অতটা হচ্ছে সময় ব্যয় করার কিছুই নেই, এখানে আসবেন ভাসমান পেয়ারা বাজার দেখবেন, বাগান দেখবেন, ঘুরবেন, তারপর হচ্ছে এখান থেকে বানারীপাড়া চলে যাবেন। আমি এখন যাব বানারীপাড়া এবং ওখান থেকে হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ যাব। ওটা হচ্ছে উজিরপুরেই পড়ছে, উজিরপুর উপজেলার মধ্যে পড়ছে, কিন্তু বানারীপাড়া হয়ে যেতে হয়। তো এখন আমি বানারীপাড়া থেকে সরাসরি চলে যাব বাইতুল আমান জামে মসজিদে। তো চলুন যাওয়া যাক। আপনি এখান থেকে কুরিয়ানা চলে যাবেন, সেখান থেকে 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন গুঠিয়া মসজিদে। এটি এশিয়ার অন্যতম সুন্দর আর বৃহৎ একটি মসজিদ এবং এই মসজিদে একসাথে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আর মসজিদটি নির্মাণ ব্যয় বহন করেন এস সরফউদ্দিন আহমেদ। মসজিদের মিনারের উচ্চতা 193 ফুট এবং মসজিদের শৈলতে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ছাপ পাওয়া যায়। এখানে নারী পুরুষ সবাই নামাজ আদায় করতে পারে। এক কথায় মসজিদটি দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না, আপনার মন ভরে যাবে। মসজিদের সামনে রয়েছে বড় একটি পুকুর, পুকুরের সাথে মসজিদটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমরা এখান থেকে 25 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব দুর্গাসাগরে। দুর্গাসাগরে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, যার মূল্য 20 টাকা।
আপনি দুর্গাসাগরের সৌন্দর্য দেখলে মুগ্ধ হতে বাধ্য হবেন, কারণ বিশাল একটা দীঘির মাঝে ছোট একটি দ্বীপ, যা দেখলে যে কোনো মানুষের চোখের ক্ষুধা মিটে যাবে। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এলাকার লোকের পানির অভাব নিরসনের জন্য এই বিশাল দীঘিটি খনন করে। তার স্ত্রী দুর্গামতীর নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। কথিত আছে, রানী এক রাতে যতদূর পর্যন্ত হাঁটতে পেরেছিলেন ততদূর পর্যন্ত এই দীঘিটি খনন করা হয়। বরিশাল নিয়ে আমার একটি আলাদা ভিডিও করা আছে, যার মধ্যে এর সমস্ত বিস্তারিত দেওয়া আছে। ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আশা করি দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশকে আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ।